আমি নিজে এখানে ছিলাম প্রায় 3 ঘন্টা এবং টোটাল রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আমি শেষ করার পরে কিন্তু আমি গিয়েছি, সাংবাদিক ভাই বোনরা আপনারাও ছিলেন, তোমরাও ছিলে। কারণ কিন্তু একটা জিনিস আমি দেখলাম বারবার, আমার দেখছি যেখানে আগুন লাগে জনসাধারণ এসে সেলফি তুলে লাইভ তুলতেছে। এতে আমাদের যে উদ্ধার কার্যক্রম ছিল গতকাল, এটি কিন্তু আরও আগে শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমি কিন্তু গাড়ি কিন্তু ঢুকাতে পারি নাই। আমাদের যে অক্সিজেনগুলো নিয়ে ফায়ার ব্রিগেডের যে কর্মী যারা আছে, উদ্ধার কর্মীরা, তারা যে ছাদের মধ্যে উঠবে, সে ড্রেস এবং অক্সিজেনের যে আলাদা যে ইকুইপমেন্টস বক্স আছে, এটি কিন্তু আনতে কিন্তু আমাদেরকে অনেক 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 বেগ পেতে হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে জনগণকে সরিয়েছি এবং ফায়ার কর্মীরা, ফায়ারের ডিজি সব বলছে স্যার আমাদেরকে স্যার রাস্তা ক্লিয়ার করে দিতে হবে, যত রাস্তা তাড়াতাড়ি ক্লিয়ার হবে উদ্ধার তাড়াতাড়ি সম্ভব হবে। আমি জনগণকে বিনয়ের সাথে অনুরোধ করব যে যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ঘটার সময় আমাদের সকলের দায়িত্ব হবে, যারা উদ্ধার কর্মী যারা আছে, যারা পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী যারা আছে, তারা যেন এক্সেসটার জন্য পায়। কালকে কিন্তু এটার জন্য কিন্তু আমাদের প্রায় 22 জনের জীবন কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছিল এবং 22 জনের পরিবার বারবার কিন্তু ফোন করে বলছিল যে আমাদেরকে বাঁচান। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু আমি ইকুইপমেন্টসগুলোকে ঢুকানোর জন্য চেষ্টা করেছি এবং কালকে ঘটনা থেকে আরেকটা শিখলাম, এই বাড়িটিতে যারা থাকেন শিক্ষিত উচ্চবিত্ত সব কিছুই, ওনারাও কিন্তু কালকে বিপদে পড়েছে। এটা বিল্ডিং কোড মিলে যতটুকু আমরা জানি, তদন্ত শেষ হওয়ার পরে বলবে, কিন্তু এখানে যতটুকু দেখেছি এখন পর্যন্ত আমাদের রিপোর্ট আসছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনেই তারা করেছে, তাদের স্টেয়ার ইমার্জেন্সি পাম্প সব কিছু আছে, সব কিছু আছে এই বিল্ডিংয়ে, এমন কোনো জিনিস নাই যে নাই, কিন্তু এটা চালাবে কে? এটি তো তদন্তের মাধ্যমে সবকিছু বের হয়ে যাবে। সবারই সম্মিলিত প্রচেষ্টায় রাত আনুমানিক প্রায় 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার কর্মীরা প্রায় 12টার দিকে সেই উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। আপনারা জানেন এই আগুনের কীভাবে সূত্রপাত হয়েছে সেটা ফায়ার সার্ভিস আপনাদেরকে বলেছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল, আমরা শুরু থেকেই যখন আমরা সংবাদ পাই গুলশান থানা পুলিশ থেকে শুরু করে আমরা সকল পুলিশ সদস্যরা, আমাদের সিনিয়র অফিসার এখানে আসছিলেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে সেই আইন শৃঙ্খলা রক্ষা করেছি। এবং আপনারা জানেন যে এই আগুনের যে আগুনের কারণে, সূত্রপাতের কারণে এবং আগুনের ফলে গত রাতেই একজন মারা যায় এবং কিছুক্ষণ আগে শুনলাম আরেকজন মারা গিয়েছে। এই পর্যন্ত আমরা 2 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি, এর মধ্যে 2 জন হসপিটালে ভর্তি আছে, তাদের অবস্থা মানে আশঙ্কামুক্ত, তারা স্বাভাবিক আছেন। এছাড়া অন্য যারা ছিল সবাই প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে বলে আমাদের বিভিন্ন হসপিটাল সূত্রে জানা গেছে। আমরা শিকদার মেডিকেলে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে সে রাতের বেলায় ভোর 4টার দিকে শিকদার মেডিকেলে মারা গেছে। ওনার নাম কি জানতে পেরেছেন? তার নাম হচ্ছে রাজু, গতকালকে যে মারা গেছে সেটা শুনেছেন, আর এখন যে আমরা সংবাদটা পেলাম তার নাম হচ্ছে রাজু, সেটা 11তলা বিল্ডিং এর বাসিন্দা, সে আমাদের বাবুর্চি ছিল, কাজের লোক ছিল, সে লাভ দেওয়ার পরেই আসলে সে মারা যায়। আমরা কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু বারবার আমরা নিষেধ করেছিলাম এবং নিচে যারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে আমরা পুলিশের সদস্যরা বারবার চেষ্টা করেছি যে আপনারা কেউ লাভ দিবেন না। আসলে মৃত্যু যে 2 জনের হয়েছে সেটা কিন্তু লাভ দেওয়ার ফলেই হয়েছে, তারা যদি এই লাভ না দিত আসলে এই দুর্ঘটনা ঘটতো না। যাই হোক, তারা নিজেদের বাঁচার তাগিদে লাভ দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যারা লাভ দেয় নাই, যারা কষ্ট করে ছিল, ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু তাদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর আমাদের পুলিশ বাহিনীর যে দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তাঘাট সচল রাখা, ফায়ার সার্ভিসের গাড়ি, পানির গাড়ি, অন্যান্য যারা এখানে দায়িত্ব উদ্ধারকর্মী ছিল তারা যাতে সহজেই এই ঘটনাস্থলে আসতে পারে সেই কাজটা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ করেছে। ধন্যবাদ আপনাদের সবাই। ভিতরে কি অবস্থা, ভিতরে কি দেখলেন? আপনারা জানেন যে ভিতরে আমরা ঢুকছি না, আপনাদের ফ্ল্যাট ওনার যারা আছে ওনারা একে একে আসছেন, তারা তাদের সিকিউরিটি গার্ড নিয়ে তারা উপরে যাচ্ছে, তাদের ফ্ল্যাট বুঝে নিচ্ছে, পুলিশের কোনো সদস্য উপরে যাচ্ছে না। ফায়ার সার্ভিস কালকে যখন এটার উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে, ঘোষণার পর থেকেই পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা এবং এই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে কোনো পুলিশ সদস্য উপরে যাচ্ছে না, শুধুমাত্র ফ্ল্যাট ওনার এবং ফ্ল্যাটের যারা এখানে সিকিউরিটির দায়িত্বে শুধু তারাই যাচ্ছে। সুতরাং ভিতরের কী অবস্থা এটা ফ্ল্যাট ওনাররা বলতে পারবে, আমরা এই মুহূর্তে আমরা বলতে পারছি না।